সাতক্ষীরার সুস্বাদু আম বিগত কয়েক বছর ধরেই বিশ্ববাজারে সুনাম কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় ইউরোপের বাজার রপ্তানি শুরু হয়েছে সাতক্ষীরার আম। ইংল্যান্ড, সুইডেন ও ইটালিতে যাচ্ছে সাতক্ষীরার সুস্বাদু হিমসাগর ও গোবিন্দভোগ আম। এছাড়া রপ্তানির সম্ভাবনা রয়েছে ল্যাংড়া ও আম্রপালি আমেরও। তবে চলতি মৌসুমে সাতক্ষীরায় আমের ফলন কম হওয়া, ঘূর্ণিঝড় রেমালে ঝরে পড়া ও খরার কারণে আম আকারে বড় না হওয়ায় এই মৌসুমে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সংশয় দেখা দিয়েছে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে 300 টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সাতক্ষীরা থেকে 50 টন আম রপ্তানি হয়েছে। বাকি আম যত দ্রুত সম্ভব রপ্তানি করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চলতি মৌসুমে আমের ফলন কম হওয়ার পাশাপাশি রপ্তানির মান অর্জনে ব্যর্থ হয়েছে, তাই রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হয়ে পড়বে। ঢাকার আম রপ্তানিকারক প্রতিষ্ঠান তাসিন এন্টারপ্রাইজের সহকারী ব্যবস্থাপক হযরত আলী জানান, ইউরোপের বাজারে হিমসাগর আমের ব্যাপক চাহিদা রয়েছে, তবে এবার আমের উৎপাদন ভালো না হওয়ায় রপ্তানিযোগ্য আম সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে, তারপরও চেষ্টা অব্যাহত আছে। বাকাল এলাকার আম চাষি রফিকুল ইসলাম বলেন, আমার 25 বিঘা জমিতে বাগান রয়েছে, কিন্তু এবার আম ভালো হয়নি, এজন্য মাত্র 4 টন গোবিন্দভোগ ও 2 টন হিমসাগর আম বাইরে পাঠাতে পেরেছি। এবার দাম পাওয়া যাচ্ছে ভালো। গত মৌসুমে যে আম 2400 থেকে 2500 টাকা মন বিক্রি করেছিলাম, এবার তার দাম 3200 থেকে 3400 টাকা মন পাওয়া গেছে। তবে আম রপ্তানির প্রক্রিয়া নিয়ে তিনি দাবি তুলে বলেন, সাতক্ষীরার আম আবহাওয়া ও জলবায়ুগত কারণে বেশ আগে পাকে এবং স্বাদে ও মানে অনন্য, কিন্তু রপ্তানির ক্ষেত্রে প্রক্রিয়া শুরু হতে বেশ দেরি হয়ে যায়। আগাম প্রস্তুতি নিয়ে রাখলে সাতক্ষীরা থেকে হাজার হাজার টন আম রপ্তানি সম্ভব। 2015 সাল থেকেই সাতক্ষীরার আম ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে আসছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।